আওয়ামী লীগ এর এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন বাজেট, বাজেট তো আমরা অত কিছু বুঝি না, সাধারণ মানুষ আমরা দেখি যে কোনটা জিনিসের দাম বাড়লো কোনটা জিনিসের দাম কমলো, তাই না? বাসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বাড়ার ফলে কি হবে? আপনার গ্যাসের তো চুলার খরচ তো বাড়বেই। আবার বলেছে যে সার ফ্যাক্টরিগুলোতে 260% বাড়বে, অর্থাৎ যারা কৃষি কাজ করেন ফসল ফলান তাদের সারের দাম তিন গুণ বৃদ্ধি পাবে। আবার বলেছে যে শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসেরও দাম বাড়বে, তার চার্জ বেশি হবে। তাহলে প্রত্যেককে জিনিসের দাম এইভাবে বাড়বে। বন্ধুগণ, আপনারা জিনিসটাকে হালকা করে দেখবেন না, এই দেশের মানুষের ক্রয় ক্ষমতা এতটুকু বৃদ্ধি পায়নি। এরা অনেক বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, পার ক্যাপিটে ইনকাম বাড়ছে, জিডিপি বাড়ছে, কার ইনকাম বেড়েছে? আজকের বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ কোথায় দেওয়া হয়েছে? জনপ্রশাসন। জনপ্রশাসন কি? জনপ্রশাসন হচ্ছে পুলিশ, জনপ্রশাসন হচ্ছে ম্যাজিস্ট্রেট, ডিসি, আপনার ইউএনও, এরা হচ্ছে জনপ্রশাসন, সেক্রেটারি টেক্রেটারি যে সব বসে আছে। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছেন, তাদের জন্য জনগণের পকেট থেকে টাকা কেটে তাদেরই জমা আছে। যাই বাজেট দিয়েছে তা কি আমার সাধারণ মানুষের সরকার, নাকি লুটেরা চোর ডাকাত তাদের সরকার? বন্ধুগণ, আজকে এরা মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভারী করে তারা এই দেশের অর্থনীতিকে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। এদের মানুষের প্রতি কোনো যদি ভালোবাসা থাকত, তাহলে তারা সাধারণ মানুষের জন্য কি করে তার সাশ্রয় হতে পারে, তার জন্য কাজ করত। আজকে আওয়ামী লীগের উন্নয়নের ফলে কি হয়েছে, শতকরা 42% লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, 42%, অর্থাৎ 100 জনের মধ্যে 42 জন লোক হচ্ছে দরিদ্র। দরিদ্র তাদের ক্রয় ক্ষমতা নাই, সেই মানুষগুলোর জন্য এই বাজেটে বলেন আর আগের বাজেটে বলেন কখনই আওয়ামী লীগ কিছুই করেনি। বড় বড় কথা বলে যে আমরা 1 কোটি লোককে নাকি তারা আপনার সাপোর্ট দিচ্ছে, সহানুভূতি দিচ্ছে, সেই 1 কোটি লোকের পাওয়া তারা সেটাও পায় না, ওইখান থেকে আবার আওয়ামী লীগ ভাগ বসায়, সেই ভাগ বসায় তারা সেটা নিয়ে যায়। Thank you.